আমার তো পছন্দের মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখছেন ফ্রিজের মধ্যে এত বরফ জমে গেছে, এগুলো এখন আজকে আমি পরিষ্কার করব। খুব তাড়াতাড়ি কাজ করা লাগবে, কারণ বাচ্চা দুইটা একটু ঘুমাচ্ছে, এই টাইমের মধ্যেই কাজগুলো শেষ করতে হবে। তা আমি সব কিছু বের করে রাখছি, আর হচ্ছে এখন সব কিছু আবার পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তারপরে এই যে কাপড় চোপড়গুলো ভিজায় রাখছি, এগুলাও ধুয়ে দিব। তো কাপড় ধুয়ে শুকাই দিছি, তারপরে হচ্ছে বাবুকে গোসল করাই দিছি। তারপর থেকে শুরু হয়ে গেছে তার কান্নাকাটি, কেন আমি তাকে গোসল করালাম। প্রতিদিন এরকম করে, গোসল করালে কেন গোসল করালাম, তারপরে হচ্ছে কেন জামা কাপড় পরাচ্ছি, কেন খাইতে বলতেছি, সব কিছু নিয়ে এরকম যে চলতেই থাকে তার। অবশেষে অনেক কিছু করে, অনেক পুজ টুজ দিয়ে তারপরে একটু থামছে। তো এখন টিভি দেখতেছে আর হচ্ছে চিপস খাচ্ছে, জুস খাচ্ছে। কতক্ষণ এরকম চুপচাপ থাকে জানি না, তারপর আবার শুরু হয়ে যায়। তো আমি আজকে পাকা পাকা টমেটো আনতে বলছিলাম বাবাকে, পাকা পাকা টমেটো নিয়ে এসেছি লাল লাল। তো এগুলো দিয়ে আমি হচ্ছে চাটনি বানাবো, এই জন্য ধুয়ে কেটে রেডি করে নিচ্ছি। টমেটোর চাটনিটা আমার খুব ভালো লাগে, খালি ভাতের সাথে শুধু টমেটো চাটনি হলে আমি অনেকটা তৃপ্তি সহকারে খাইতে পারি। তো এই জন্য পাকা টমেটো দিয়ে হচ্ছে চাটনি বানাবো, আর হচ্ছে এদিকে গরুর মাংস বসায় দিচ্ছি। আজকে ব্লগটা এই পর্যন্তই। তো সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।